পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শ্যামসুন্দরের চাতরে গত ২৫ বছর ধরে চলেছে এই সিঙ্গারার দোকান। প্রতিদিন বিকেল থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন সিঙ্গারা কেনার জন্য। রোজ ১০০০টি সিঙ্গারা ভাজেন অমলকান্তি হাটি। আজ স্কুল থেকে ফেরার পথে এসেছি এখানে। কিসের টানে মানুষ ছুটে আসেন দেখা যাক। বৈশিষ্ট্যটা কি, কেন এত লোক দাঁড়িয়ে আছে? আমি ভালোভাবে পরিষ্কার করে আলু খোলা বাঁধিয়ে করি, যত্ন করে বিট, গাজর, নারকেল, বাদাম, সবুজ মটর, কাবলি ছোলা ইত্যাদি আরো পাঁচ রকম মাল আমি দিই তার জন্যে, এবং আমার ডালা পরিষ্কার, কড়াই পরিষ্কার। কতদিনের ব্যবসা আপনাদের? ২৫-২৬ বছরের ব্যবসা। আপনার নাম কি? অমলকান্ত হাটি। আপনার, আপনি শুরু করেছিলেন? আমি শুরু করেছি। মোটামুটি দিনে প্রত্যেকদিন কতগুলো? দিনে ১০০০ সিঙ্গারা আমার। ১০০০টাই নির্দিষ্ট? একদম একদম, মানে ১০টা কম আর বেশি কি এটা তো আলাদা ব্যাপার, টার্গেট থাকে ১০০-১০০০। আচ্ছা, আর এখন দাম কত করে? দাম ৭ টাকা পিস। আচ্ছা, আর যখন শুরু করেছিলেন? শুরু করেছিলাম ৭৫ পয়সা পিস। আচ্ছা, হঠাৎ করে এইটাই শুরু করলেন কেন, না আপনাদের পারিবারিক ব্যবসা ছিল? এটা করলাম আমি নিজের মন থেকে, যে ভালো করে করব, ভালোভাবে পরিষেবা দেবো মানুষকে। তা আমার একটু অভাব ছিল, যে সিঙ্গারা বললে যে সিঙ্গারা করলে কি আর এখানে চলবে, আমি দেখি চলে কি না, এইরকম একটা নিজের চেষ্টা চলে কিনা আমি দেখবো। আচ্ছা, করে আমি করতে লাগলাম প্রথম ৫০টা, তারপর দিন বিক্রি হয়ে গেলো ১০০টা, তারপর দিন ১৫০টা, এইভাবে করতে 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 ৩০ বছরে আজকে ২৮-৩৯ বছরের পর এই বুঝছে, এর বেশি করিও না, এর কমও হবে না। আমরা শ্যামসুন্দর পলাশন থেকে আসছি, চাতরের সিঙ্গারা খাবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। শুনেছি খুবই বিখ্যাত, কিন্তু আগে একবার খেয়েছিলাম, আবার সেই টানি আবার এখানে এসে লাইনে দাঁড়িয়ে আছি। আপনি কোথা থেকে আসছেন? আমিও ওই পলাশন থেকে আসছি, তো আমরা সবাই মিলে স্কুল থেকে এসেছি এখানে সিঙ্গারা খেতে, কারণ শুনেছি গল্পটা। আমি এখানকার, মানে আমার বাড়ি হলেও আমার খাওয়া হয়নি সেইভাবে, কাছাকাছি বাড়ি আছে, তাও নামই শুনেছি, গল্পই শুনেছি। আজকে একদম লাইনে দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় ধরে সিঙ্গারা নিয়ে খেয়ে তারপর আর একটা দুটো দিন ১০টা মোট ৬২টা। হ্যাঁ, মোট ৬২টা। গাজর দেখা যাচ্ছে, মৌসুমি যা সবজি, এই যে বিটও দেখতে পাচ্ছি, একটু মটর রয়েছে, বেশ ভালো, বেশ নারকলের স্বাদটা এবং ধনে পাতার গন্ধটা বেশ খুব সুন্দর লাগছে।